আগে কি প্রবলেম ছিল, এখন কি ইম্প্রুভমেন্ট আছে, হ্যাঁ সেগুলোর ব্যাপারে একটু বলবেন প্লিজ। স্যার আমি দীর্ঘ 3 থেকে 4 বছরের মতো কাজ করছি, ঠিক আছে, তো বেসিক কাজগুলো জানতাম, সেগুলোই করতাম। আইসির কাজ তেমনভাবে জানতাম না, নেটওয়ার্ক পাওয়ার এগুলো ছোটোখাটো আইসিগুলো করে নিতাম। তো ডবল ডেকারে খুবই অসুবিধা হতো, ডবল ডেকার সিপিইউ ইউনিটের কাজগুলো খুবই সমস্যা হতো। তো স্যারের ভিডিও দেখে এসে আর 4 দিনের মাথায় 3 দিন পর থেকে মোটামুটি আইসির কাজ করতে পারছিলাম, সাকসেস করতে পারছিলাম। তো সেদিক থেকে আমি যে আশা নিয়ে এসেছিলাম সে আশাটা আমার কনফার্ম, আমি ব্ল্যাক টেস্টেড এবং ডবল ডেকার, আজকে 1+70 এক্ষুনি আমি রেডি করলাম, কমপ্লিট করলাম এবং অনও করলাম। 1+70 আজকে করেছেন? হ্যাঁ স্যার, এইমাত্র করলাম। ফোনটা একবার দেখিয়ে দিবেন, আর ফোনটা করার পর আপনার কেমন ফিল হচ্ছে? খুবই আনন্দ হচ্ছে স্যার, আমার মনের মধ্যে একটা কনফিডেন্স বেড়েছে যে আমরা কাজ করতে পারবো। নতুন স্টুডেন্ট আছেন যারা আইসিআইর কাজের জন্য আটকে আছেন, আপনারা আসতে পারেন, অবশ্যই এসে এখানে সাকসেস পাবেন, এটা গ্যারান্টি আছে।